हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। मजेदार ब्रेड लिवर ऑमलेट तैरी करे देखाबो। आशा करछि छोटो बड़ो सकलेर खुबी पसंद होबे। चलुन ताहले रेसिपिटी देखे नि। एर जन्य लागबे मयदा, मिल्क मिक्सिंग बोले 2 कप परिमाण मयदा नियेछि। दिए दीब स्वाद मत लवण, दिए दीब 1/4 चा चामच परिमाण बेकिंग सोडा। दिए भालोभाबे मयदाटार साथे मिलिए निते हबे। एरपर जे दिए दीब 2 टेबिल चामच परिमाण तेल। तेलटा अल्प अल्प करे दिए मेखे निते हबे। खूब ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে, এতে করে যাতে কোনো লাম্পস না থেকে যায়। আর ময়দাটা মাখা হয়ে গিয়েছে বুঝতে হবে। ময়দাটা মুখ করে ধরলে দেখুন গলা পাকিয়ে থাকবে, তাহলেই বুঝতে হবে পারফেক্ট ময়দাটা মাখা হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা পানি। আর পানিটা অল্প অল্প পরিমাণ দিয়ে মেখে নিতে হবে। একবারে পানিটা দিয়ে মাখা যাবে না। দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিয়েছি। এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এরপর যে ভালোভাবে মথে নিতে হবে। মথে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিতে হবে। এর ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে একটু মিলিয়ে নিতে হবে। দিয়ে দিব কুচিয়ে রাখা 1 কাপ পরিমাণ আলু। দিয়ে একটু মিলিয়ে নিলাম। এরপর যে দিয়ে দিব কুচানো বরবটি। দিয়ে এর সাথে ভালোভাবে মিলিয়ে নিব। দিয়ে দিব স্বাদমতো লবণ। ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপর যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে ভালোভাবে মিলিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব ছোট ছোট টুকরো করে কেটে রাখা মুরগির কলিজা। এখানে চাইলে অন্য যে কোনো কলিজা দিয়ে তৈরি করতে পারেন। দিয়ে এর সঙ্গে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে ভালোভাবে এটার সাথে ভেজে নিতে হবে। এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন এবং সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে দিতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়। এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এর সঙ্গে ভালোভাবে মিলিয়ে একটা সাইডে উঠিয়ে রাখবো।
এবার ডোটাকে ছোট ছোট বল করে রেখে দিয়েছি। একটা বল উঠিয়ে নিয়ে আমি পরোটাটা তৈরি করে নেব। দেখুন আমি হাতের সাহায্যে গোল করে নিয়েছি, নিয়ে এখানে সামান্য পরিমাণ ময়দা দিয়ে রুটিটা তৈরি করে নেব। এভাবে করে সবগুলো বানিয়ে নিব। নিয়ে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এটাকে ডিপ ফ্রাই করে নিব। এটা খুব বেশি ফ্রাই করা যাবে না, যখনই এটা ফুলে উঠবে তখনই নামিয়ে নিতে হবে। এই যে আমার ফুলে উঠেছে, আমি সঙ্গে সঙ্গে এটা নামিয়ে নিচ্ছি, কারণ এটা আবার পরবর্তীতে আমরা ফ্রাই করে নিব। যে এবার এটার এক সাইড থেকে ছুরি অথবা কেচির সাহায্যে কিছুটা কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, দেখেই বুঝে নিতে হবে। দেখুন ভিতরে ফাঁকা, এর ভিতরে আমি পুরটা তৈরি করে দিব। এর জন্য আমি একটি ডিম ফেটিয়ে নিব খুব ভালোভাবে। ডিমের ভিতরে আলাদা করে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা যে পুরটা তৈরি করেছি ওটা এর সঙ্গে মিলিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। এবার পুর থেকে আমি কিছুটা গুড় ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দিব। এর সঙ্গে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটা এই ফাঁকার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। একটি চামচের সাহায্যে আমি ভিতরে খুব ভালোভাবে ঢুকিয়ে দিব। আর এই কাজটা করতে হবে খুব ভালোভাবে। দেখুন চারিপাশে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে, আর সঙ্গে সঙ্গে দেওয়ার এই পুরটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফ্রাই করে নিতে হবে। রেখে দিলে হবে না, সঙ্গে সঙ্গেই ফ্রাই করে নিতে হবে। একটি প্যানে তেল ব্রাশ করে এখানে ফ্রাই করে নিতে হবে। এ পর্যায়ে ডিপ ফ্রাই করা যাবে না, তাহলে পুরটার ভেতরে তেল ঢুকে যাবে। দেখুন যেভাবে রুটি সেকা হয় ওইভাবে সেকে নিতে হবে, শুধু ব্রাশ দিয়ে একটু উপরে তেলটা ব্রাশ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। দুই সাইডে ভালোভাবে ব্রাশ করে ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ডেড লিভার অমলেট। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।